যত যাই হয়ে যাক, মেয়েদের কিন্তু বাপের বাড়ির সাথে একটা আবেগ জড়িয়ে থাকে। তো বাপের বাড়ি গিয়েছিলাম, শুরু হয়েছিল লুচি দিয়ে, শেষও হলো লুচি দিয়ে। ভিডিওটা এখন আপলোড করছি, মানে আজকেই ঢুকেছি আমি বাড়ি, একটু দেরি করে বেরিয়েছি। তো সকালে গিয়ে লুচি দিয়ে শুরু হয়েছিল, আর মানে কালকে গিয়েছিলাম, আজকে চলে এসেছি। তো যেহেতু রাতে বেরোচ্ছি, তো সেই জন্য মা বললো যে একটু লুচি আর আলুর দম করেছিল খেয়ে যেতে। তো শেষও হলো লুচি দিয়ে, তো চলে এলাম আবার সেই কাজে ফেরা, সব কিছু আবার আগের মতো। যারা যারা বাড়িতে রান্না করে তারা জানে, ওই একঘেয়ে রান্না করতে করতে যতই টেস্টি রান্না, খেতে কিন্তু ভালো লাগে না। যে এখানে ছিল আলুর দম, আর সেটা যদি মায়ের হাতে রান্না হতো কথাই নেই, তো মা যেটাই করে সেটাই টেস্টি মনে হয়। তো বাড়িতে এসে এগুলো সব একটুখানি গোছগাছ করে নিচ্ছিলাম। এগুলো মানে সব আমার সব থেকে মানে খারাপ লাগে যখন দেখবে বাড়িতে ক্রিম থাকে সেগুলো ডেড এক্সপায়ার করে যায়। আমার নাইট ক্রিম, তারপরে এই যে O3 ডিটেন, মানে এগুলো কিছু কিছু মানে ভিটামিন সি সিরাম, এগুলো সব ডেড এক্সপায়ার করে গেছে। O3টা শুধু আমার শেষ হয়ে গিয়েছিলো, এটা অনেক দিনই শেষ হয়ে গিয়েছিলো, এটা ডেড এক্সপায়ার করেনি। আর অন্যগুলো মানে ভিটামিন সি সিরাম, নাইট ক্রিম, এগুলো সব মানে ছিল, সেগুলোকে আমাকে বাতিল করে দিতে হলো। তো এইগুলো ওই জন্য একটুখানি বক্স থেকে বার করে বক্সগুলোকে ফেলে দেবো, আর এগুলো একটুখানি গুছিয়ে নেবো। তো ভেবেছিলাম কালকে করব, আজকে এসেছি, ভিডিওটাও আপলোড করতে দেরি হয়ে যায় গেল তোমাদের সাথে শেয়ার করতে। তো আজকে না করলে হবে না, কেননা ডেট এক্সপায়ার করে গেছে বলে সেগুলো আর ইউজ করতে পাচ্ছি না। তো সেই জন্য এইগুলো একটুখানি কাট করে নিয়ে বক্সগুলো ফেলে এগুলো গুছিয়ে নেবো, আর যেগুলো ডেট এক্সপায়ার করে গেছে সেগুলো একটা প্যাকেটের মধ্যে ভরে ওগুলোকে আলাদা করে দেবো, নাহলে অসুবিধা হচ্ছে। তো চলো এগুলো সব ঠিক করে রেখে দিই। এটা রোজ ওয়াটার, গুড ভাইবসের। তো আমার যেন মনে হয়, জানি না অনেকে অনেক কিছু ইউজ করো, আমার বেস্ট টোনার হিসেবে যেন রোজ ওয়াটারই ভালো লাগে, আমার খুব ভালো লাগে। তো গুড ভাইবসের ডাবরেটটাও মোটামুটি ভালো, কিন্তু আমার এই গুড ভাইবসের রোজ ওয়াটার আর ডাবরেটটা সব থেকে, আরও হয়তো টোনার আছে আরও ভালো হতে পারে। এটা লোটাসের স্ক্রাবটা, তাদের ঢাকনার মধ্যে অর্ধেকটা লেগে গেছে। এই আইসক্রিমের কথা মনে পড়লো ঢাকনাটা দেখে, মানে আইসক্রিমেও, আইসক্রিমে যে ঢাকনাটা আইসক্রিমটা লেগে থাকে, যতই যেমনই আইসক্রিম, আমার ওইখানটা খেতে খুব ভালো লাগে। তো অনেকে হয়তো সেটা খায় না, ফেলে দেয়, কিন্তু আমার ভালো লাগে। তো চলো এইগুলো কাট করে এগুলো সব আলাদা করে গুছিয়ে এগুলো রেখে দিই। এটা হিমালয়ের ফেস ওয়াশ, আর এই O3-র যে ডিটেন প্যাকটা, এটা বেশ ভালো, মানে কেউ যারা ইউজ করেছো তারা জানো, মানে বেশ ভালো কাজ দেয়, মানে যদি কারোর ট্যান পড়ে যায় ভালো কিন্তু। আর এই ফেস ওয়াশটা, লোটাসের এই ফেস ওয়াশটা প্রফেশনাল, এই ফেস ওয়াশটাও খুব ভালো। তো যাই হোক, চলো এগুলোকে গুছিয়ে রেখে দিই। কালকে চেষ্টা করব যে কোনো রান্নার ভিডিও তোমাদের সাথে শেয়ার করার। আজকে যেহেতু মানে কালকেও ছিলাম না, আজকে ছিলাম না, কালকে বাড়ি গিয়েছিলাম, আজকে চলে এসেছি, তো সেই জন্যই ভাবলাম এই ভিডিওটা তোমাদের সাথে শেয়ার করি, একটা ছোট্টই ভিডিও ছিল। তো এইগুলো গুছিয়ে ফেলি, এখনও রাতের রান্না করা বাকি, সেইগুলোকে করতে হবে। এই একটুখানি দেখিয়ে দিই, দেখো অনেকটা করে ক্রিম, মানে টিউবটা দেখে বুঝতে পারছো, পুরোটা তো ঢেলে ওরম দেখানো যায় না, মানে কতটা করে ক্রিম আছে সেটাই খারাপ লাগছে। এই যে দেখো অনেকটা করে, তো সেই জন্য এগুলো ফেলে দিতে খুব বাজে লাগে, কিন্তু কিছু করার নেই, এগুলো সব ডেড এক্সপায়ার হয়ে গেছে। দেখো কতটা করে সব ক্রিম, এগুলো সব ফেলে দিতে হবে। সবগুলো দেখাতে পারলাম না, কিছুটা দেখালাম, হাতে দেখো আমার ভর্তি হয়ে গেছে। এটাও মামাআর্থের ভিটামিন সি সিরাম ছিল, এটাও আছে, সব এগুলো ডেট এক্সপায়ার করে গেছে, মানে 24-এর
মানে আগের মান্থে, তো সেই জন্য এগুলো কিছুই ইউজ করতে পারবো না। এই যে এটা হচ্ছে নাইট ক্রিমটা মামাআর্থ। তো সবাই খুব ভালো থেকো, সুস্থ থেকো, সাবধানে থেকো, সবাইকে ভালো রেখো। আজকে ভিডিওটা এখানেই শেষ করলাম।